যেহেতু ভিডিওটি আমি করছি, আপনাদের একটাই প্রশ্ন, সেটা হচ্ছে কানাডাতে কি করে আসবেন। হ্যাঁ, কানাডাতে আসার অনেকগুলো উপায় আছে, অনেকগুলো নিয়ম আছে, বাট সেগুলো সবগুলোই যেগুলো কিনা লিগাল ওয়ে। লিগাল ওয়ে বলতে আমি যেটা আপনাদেরকে বোঝাবো, যে আপনাদের কানাডাতে আসার মূল উদ্দেশ্য শুধু এইটাই থাকে না যে আপনারা শুধু এখানে পড়াশোনা করতে আসবেন, করে চলে যাবেন, বা শুধু ঘুরতে আসবেন, ঘুরতে এসে তারপর চলে যাবেন। তো এই যে জিনিসগুলো নির্ভর করে আপনাদের কানাডাতে আসার উপর, আর কানাডাতে আসতে গেলে লিগালি বা এখানে এসে যে সেটেল হওয়াটা, সেইটার পুরো প্রসেসটা, সবচেয়ে ইজি কোন প্রসেসটা বা ইজি কোন ওয়েটা, সেটাই আমি আজকে বলছি আপনাদেরকে বুঝিয়ে। সো সহজ উপায় বলতে কি বুঝায়? নর্মালি সহজ উপায় বলতে আমরা এটাই বুঝাই যে কোনো হ্যাসেল ফ্রি, বা ধরেন মোটামুটি অনেক এজেন্সি আছে বাংলাদেশে, আপনারা কাকে বিশ্বাস করবেন, কাকে আপনারা এতগুলো আপনাদের কষ্টের টাকা দিয়ে তারপর দেখা গেল যে টাকাগুলো ডুবে গেল সামহাও। সো এই জিনিসগুলো আমি আসলে এজেন্সি বিলিভ করি না, অনেক থাকতে পারে ট্রাস্টেড এজেন্সি, বাট আমি সেগুলো নিয়ে কোনো কথা বলবো না, যেহেতু আমি কোনো এজেন্সি না, আমি শুধু একটা পার্সন যে কিনা আপনাকে ইনফরমেশন দিয়ে বুঝাতে পারবো যে আপনারা কি করে কানাডায় আসতে পারেন। সো মেইনলি যেহেতু আমার এই জিনিসগুলো নিয়েই আমি ভিডিওগুলো করছি, তো আমি সহজ উপায় যেটা মনে করি এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে ধরেন আপনার যদি কোনো রিলেটিভ কানাডাতে থাকে, দ্যাট উইল বি দ্য ইজিয়েস্ট ওয়ে, যে আপনি আপনার কোনো ভাই বোন আছে, তারা আপনাকে স্পন্সর করেছে, বা কেউ আছে, এমন কেউ আছে রিলেটিভ যে কিনা আপনাকে স্পন্সর করে ব্লাড রিলেটেড আপনি আসতে পারবেন, সবচেয়ে ইজি ওয়ে সেইটা। কিন্তু সেটা কত পার্সেন্ট মানুষের থাকে? অনলি 10% অর 20% অর আই থিঙ্ক 2%ও থাকে। সো আপনাদের যাদেরই কোনো রিলেটিভ নেই, তারা কিভাবে আসবেন? সো তাদের জন্য সবচেয়ে সহজ হচ্ছে, নাম্বার ওয়ান আমি বলবো, অ্যাজ এ স্টুডেন্টস। কারণ অ্যাজ এ স্টুডেন্টস যদি আপনারা আসেন এখানে, এসে আপনারা ক্যানেডিয়ান একটা ডিগ্রি, একটা সার্টিফিকেট পাবেন, এরপর আপনারা ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করবেন, এরপর খুব ইজিলি আপনারা পিআর পেয়ে যাবেন। অনেকেই মনে করেন আপু টুরিস্ট ভিসায় গিয়ে তারপর ওখানে আমরা সেটেল হব কি করে, দ্যাটস নট, আই মিন ইটস নট পসিবল। লাইক আপনি টুরিস্ট ভিসা এখানে আসবেন যখন আপনাকে মাত্র 6 মাসের, ম্যাক্সিমাম 6 মান্থসের ভিসা দিবে, তখন আপনি 6 মাসের বেশি একদিনও এখানে থাকতে পারবেন না, আপনাকে ব্যাক করতেই হবে আপনি যেই দেশ থেকেই আসেন না কেন। আপনারা অনেকে মালয়েশিয়াতে আছেন, বলেন যে মালয়েশিয়াতে আছি টুরিস্ট ভিসা এসে এখানে সেটেল হয়ে যাব, ইটস নট পসিবল, এটা ইলিগাল হয়ে যাবে। আপনার 6 মাসের থেকে একদিনও যদি বেশি হয়ে যায় সেটা ইলিগাল। যেহেতু টুরিস্ট ভিসায় আপনারা আসলে 6 মাসের থেকে একদিনও যদি বেশি আপনারা এখানে থাকেন সেটা ইলিগাল হয়ে যায়। সো দিস ইজ নট এ অপশন আপনাদের এখানে সেটেল হওয়ার, এটা শুধু আপনারা এখানে ঘুরতে আসতে পারবেন। সো আমি যেহেতু সহজ উপায় বলছি সেটা একটাই, সেটা হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট আপনারা আসবেন এখানে, পড়াশোনা কমপ্লিট করবেন। আর আমার একটা অ্যাডভাইস আপনাদের কাছে থাকবে, কারণ অনেকেই আমাকে ইমেল করছেন যে আপু আমি ব্যাচেলর কমপ্লিট করতে চাই, আমি মাত্র HSC পরীক্ষার্থী। HSC পরীক্ষার্থী যারা, আপনাদের উদ্দেশ্যে আমার এটা একটা রিকোয়েস্ট বলেন, অ্যাডভাইস বলেন, সাজেশন বলেন, যেটাই বলেন আমি আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যদি মিডল ক্লাসের ফ্যামিলির ছেলে মেয়ে হয়ে থাকেন, আপনাদের যদি আসার ইচ্ছা থাকে কানাডাতে, আমি সাজেস্ট করব আপনারা আপনাদের BBAটা কমপ্লিট করেন, ব্যাচেলার্সটা কমপ্লিট করেন বাংলাদেশে। তাহলে সেক্ষেত্রে কি হবে, ব্যাচেলার্সটা আসলে এখানে অনেক বেশি এক্সপেন্সিভ অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। যাদের টাকা পয়সা আছে আমি তাদেরকে বলবো আপনারা ব্যাচেলার্স করতে পারেন, বাট যারা একটু মিডল ক্লাস ফ্যামিলি তারা চেষ্টা করবেন যে ব্যাচেলার্সটা ওখানে কমপ্লিট করে মাস্টার্সটা এখানে করার জন্য। কারণ নর্মালি মাস্টার্সটা কিন্তু 70% লোয়ার হয়ে থাকে ব্যাচেলার্সের থেকে। সো সেই ক্ষেত্রে কি হবে, মাস্টার্সটা 2 ইয়ার্সের যদি আপনারা কমপ্লিট করে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করেন, তাহলে খুব ইজিলি একটা জবও পেয়ে যাবেন, ওয়ার্ক পারমিটও পেয়ে গেলেন, বাই দ্যাট টাইম আপনারা 1 ইয়ারের মধ্যে আপনাদের PRটাও অ্যাপ্লাই করতে পারলেন। সো বুঝতেই পারছেন যে আমি কি বুঝাতে চেয়েছি। যদিও আপনারা অনেকে HSC পরীক্ষা দিয়ে ব্যাচেলার করতে আসতে চান, আমি আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে অনেকেরই প্রশ্ন যে টিউশন ফিস কি আপু আমি জব করে পে করতে পারবো কি না, এটা পসিবল কি না। অনেস্টলি বলছি যে আপনি কিন্তু এখানে অনলি 20 আওয়ার্স অফ ক্যাম্পাস আর 24 আওয়ার্স অন ক্যাম্পাস জব করতে পারবেন। সো এই জবের টাকায় শুধু আপনার বাসা ভাড়া, কি আপনার ফোন বিল, কি আপনার ফুড কস্ট,
এই জিনিসগুলো অনেক টানা হ্যাচড়া করে পে করা পসিবল, নট ইউর টিউশন ফিস। সো এটা মাথায় রাখবেন যে ব্যাচেলর কমপ্লিট করতে আসার জন্য যদি আপনারা আপনাদের টিউশন ফিস বাংলাদেশ থেকে না নিয়ে আসেন তাহলে কিন্তু পসিবল না। বাট মাস্টার্সটা কিন্তু অনেক ক্ষেত্রে পসিবল, কারণ মাস্টার্সটা যদি করতে আসেন সেটা একটু লেস এক্সপেন্সিভ। তখন কি হয়, আপনাদের পার্ট টাইম জব করে কিন্তু অনেক সময় কিছুটা হেল্পের মাধ্যমে বাংলাদেশ থেকে কিছুটা হেল্প যদি প্যারেন্টসের কাছ থেকে নেন তাহলে কিন্তু আপনাদের মোটামুটি হয়ে যায়। সো বুঝতেই পারছেন আমি কি বুঝাতে চেয়েছি, এইটাই হচ্ছে মেইনলি সহজ উপায়। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাবেন। আর বাকি যে ওয়েগুলো আছে, যে ভিসাগুলো আছে, যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো তো জানেনই, এক্সপ্রেস এন্ট্রি। সেটা হলে আপনাদেরকে স্কিলড, অনেক ভালো স্কিলড হতে হবে, পয়েন্টস সিআরবি যে পয়েন্টসটা আছে। সো ওই জিনিসগুলো ডিপেন্ডস করে, এজ ডিপেন্ডস করে। সো আপনারা যারা এখনও মনে করেন যে সবচেয়ে সহজ উপায়ে ক্যানাডাতে কীভাবে আসবেন, আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা। সো আপনারা যারা চিন্তা করছেন যে করবেন অ্যাপ্লাই, আপনারা বিভিন্ন অনলাইনে গিয়ে, ওয়েবসাইটে গিয়ে, যে চিপ ইউনিভার্সিটিগুলো আছে আমার ভিডিও তো আছেই, সেটা দেখতে পারেন, দেখে আপনারা সেভাবে অ্যাপ্লাই করতে পারেন। যেহেতু আমি প্রতিবারই বলছি যে সবচেয়ে সহজ উপায়টা হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট আপনারা এখানে আসলে, আর এর থেকে এর পেছনে যে একটা প্লাস পয়েন্ট আরও আছে সেটা হচ্ছে আপনারা যারা ম্যারিড, যাদের বেবি আছে, তারা তো অবশ্যই আপনার স্পাউসকে অ্যাকম্পানি করে আসতে পারবেন, বাচ্চাকে অ্যাকম্পানি করে আসতে পারবেন। আপনার স্পাউস কিন্তু তখন ফুল টাইম জব করতে পারবে, আপনার বাচ্চাও এখানে স্কুলে যেতে পারবে। সো এই জিনিসটা আমি এই জন্যই ইজি ওয়ে বলছি, সবচেয়ে সহজ ওয়ে। আর আজকের ভিডিওটা আমি মনে করি আপনাদের কাছে অনেকটা ক্লিয়ার, যদি না হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি সেটা রিপ্লাই করব। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।